এবারে রাজের জন্মদিনে কেক কাটলেন নায়িকা পরিমণি। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণির জন্মদিন গেছে গত মাসে। তখন কাছের মানুষদের নিয়ে রাজধানীর পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে কেক কেটেছিলেন তিনি। আবারও হাসি খুশি মনে কেক কাটলেন নায়িকা, তবে এবার এক সহশিল্পীর জন্য। তার নাম শরীফুল রাজ। তরুণ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা তিনি। আইসক্রিম সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপরই নডরাই সিনেমার সুবাদে পরিচিতি পেয়েছেন। 18 নভেম্বর বৃহস্পতিবার রাজের জন্মদিন। বিশেষ এই দিনে রাজকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে একটু বিশেষভাবে জন্মদিন উদযাপন করলেন পরিমণি। রাজকে পাশে বসিয়ে কেক কেটেছেন তিনি। এ সময় পরির পরনে ছিল লাল পেরে সাদা শাড়ি, হাতে লাল চুড়ি, খোপা করা চুল। কেকের উপর চাকু চালানোর পর হাত নেড়ে নাচার ভঙ্গিমাও করেছেন নায়িকা। নিজের হাতে রাজকে কেক খাইয়ে দেন তিনি। এছাড়া একতরা ফুলও উপহার দিয়েছেন অভিনেতাকে। আনন্দ ঘন এই মুহূর্তের ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরিমণি। ক্যাপশনে রাজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শুভ জন্মদিন পিচ্ছি। উল্লেখ্য, পরিমণি ও শরীফুল রাজ জুটি বেঁধে সম্প্রতি একটি সিনেমায় কাজ করেছেন। এর নাম গুনিন। নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে। প্রসঙ্গত, কিছুদিন আগে পরিমণি ও শরীফুল রাজ দুজনের জীবনেই বড় ধাক্কা এসেছিল। মাদক মামলায় গ্রেফতার হয়ে প্রায় এক মাস কারাগারে ছিলেন পরিমণি। জামিনে মুক্তি পেয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। অন্যদিকে গুলশানে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন রাজ। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে তিনিও ক্যামেরার সামনে ফিরেছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।